History, history, history. I don't like it. I avoid. But history like me. I can't avoid. তো তাই চলে এসছি আজকে স্পেনের গৃহযুদ্ধ এই টপিকটা নিয়ে। আজকে আমরা ক্লিয়ার করবো এই স্পেনে গৃহযুদ্ধ কেন হয়েছিল, কারা কারা এই যুদ্ধের মধ্যে ছিল এবং কিভাবে এই স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়েছিল। অর্থাৎ স্পেনের গৃহযুদ্ধ নিয়ে যা যা তোমাদের ডাউট রয়েছে, যা কিছু সমস্যা রয়েছে, সব আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে শেষ করে আমরা যাব। তো ওভারঅল ফার্স্টে হচ্ছে আমরা একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, কেন এই স্পেনের গৃহযুদ্ধটা হয়েছিল, কি ছিল ব্যাকগ্রাউন্ডে বা কিরম টাইপের এই যুদ্ধটা। তো সেটা ক্লিয়ার করার জন্য বলবো কি, এটাই যে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজনৈতিক দলগুলো থাকে, যেমন হচ্ছে আগের ক্লাসে আমরা ক্লিয়ার করেছিলাম হচ্ছে ফ্যাসিস্ট তোমার হচ্ছে ইটালিতে, আর হচ্ছে জার্মানিতে হচ্ছে হিটলারের ব্যাপারটা। সেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল থাকে, যেই রাজনৈতিক দলকে হচ্ছে মানুষ বেশি পছন্দ করে, যারা বেশি ভোট পায় তারা হচ্ছে ক্ষমতায় আসে, দেন যারা কম ভোট পায় তারা হচ্ছে বিরোধী দল হিসেবে থাকে, যে ক্ষমতায় আসে সে হচ্ছে দেশকে চালায়। তো এখানেও হচ্ছে সেরকমই ব্যাপার, বারবার ভোট হবে, বারবার হচ্ছে একটা দল ভোটে হেরে যাবে এবং আর একটা দল ভোটে জিতবে, যারা হেরে যাবে তারা হচ্ছে বিরোধীতে থাকবে, যারা জিতবে তারা হচ্ছে শাসন ক্ষমতা চালাবে। তো এরকমই কি বারবার খালি চেঞ্জ হবে, একবার এ জিতবে একবার ও জিতবে, একবার এ জিতবে একবার ও জিতবে, দিয়ে হচ্ছে শেষে কি, শেষে হচ্ছে দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে, দিয়ে গোটা দুটো দেশের জনগণ দুটো ভাগে ভাগ হয়ে যাবে, হচ্ছে এ ওকে মারবে ওকে মারবে, দিয়ে হচ্ছে ব্যাপক যুদ্ধ চলবে, আর আশেপাশের দেশগুলো হচ্ছে যুদ্ধকে হচ্ছে নিজেদের সৈন্য ফৈন্য দেবে, দিয়ে হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ব্যাপক হচ্ছে হত্যাকাণ্ড হবে। এইটাই এইটাই হচ্ছে এই যুদ্ধের ওভারঅল ব্যাপার, স্পেনের গৃহযুদ্ধ হচ্ছে এটাই। কোন কোন দেশ বাইরে ঢুকবে সেটা হচ্ছে কি, এখানে বাইরের দেশ ঢুকবে হচ্ছে রাশিয়া, ঢুকবে হচ্ছে ইটালি, ঢুকবে হচ্ছে জার্মান, বাইরের এই দেশগুলো ঢুকবে, কে কার সঙ্গে ঢুকবে এবং হচ্ছে এখানে কোন গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে। দেখো স্পেনের গৃহযুদ্ধের শেষে যেই গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট হচ্ছে এখানে প্রতিষ্ঠা হবে। আর কার হাত ধরে প্রতিষ্ঠা হবে, মানে শেষে কে যুদ্ধে জিতবে, সেটা হচ্ছে যেখানে যে ডিকটেটর থাকবে, শেষ যে হচ্ছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের নেতা থাকবে, তিনি হচ্ছে জেনারেল ফ্যাঙ্কো, এর হাত ধরে হচ্ছে ফ্যাসিস্ট সরকার স্পেনে প্রতিষ্ঠা হয়ে যাবে। এর বিরোধিতা থাকবে কারা, বিরোধিতা থাকবে হচ্ছে কমিউনিস্ট। কীভাবে এখানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে, কিন্তু তার আগে কি রিপাবলিক গভর্নমেন্ট থাকবে, কীভাবে হচ্ছে এখানে রিপাবলিক গভর্নমেন্টকে হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্টটা হারাবে, দিয়ে হচ্ছে জোটবদ্ধ সরকারও এখানে তৈরি হবে। জোটবদ্ধ সরকার বলতে কি, একক ক্ষমতায় যখন হচ্ছে কোনো গভর্নমেন্ট জিততে পারে না, যেমন হচ্ছে এই ভারতের ক্ষেত্রে দেখো বিভিন্ন পার্টি রয়েছে রয়েছে হচ্ছে যখন তারা হচ্ছে এককভাবে পারবে হচ্ছে জিততে পারবে না, তখন হচ্ছে তারা জোটবদ্ধ হবে। এই যেমন হচ্ছে এই এই আগের ভোটে, আগের ভোটে ওয়েস্ট বেঙ্গলে কী দেখলাম আমরা, জোটবদ্ধ হলো বামেদের সঙ্গে কংগ্রেস, সম্ভবত আমি ভুলে যাচ্ছি, বামেদের সঙ্গে বোধহয় কংগ্রেস জোটবদ্ধ হলো, দিয়ে হচ্ছে ভোটে দাঁড়ালো। তো এখানেও হচ্ছে সেরকমই কেস, এর সঙ্গে ও জোটবদ্ধ হবে, হয়ে হচ্ছে ভোটে দাঁড়াবে, দিয়ে একে অন্যকে হারাবে, অন্য আরেকজনকে হারাবে। সেই ইস্যুগুলোই হচ্ছে স্পেনের গৃহযুদ্ধে রয়েছে, কে কাকে হারাবে, কে ভাবে কাকে কি করবে, তো এইগুলোই হচ্ছে এখানে দেখবো। দিয়ে শেষে হচ্ছে যুদ্ধ লেগে যাবে, যুদ্ধে যখন লেগে যাবে তখন হচ্ছে কি ইটালি আর হচ্ছে জার্মান এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ইটালি জার্মান কাকে সাপোর্ট করবে, ইটালি জার্মান সাপোর্ট করবে হচ্ছে ফ্র্যাঙ্কোকে। ফ্র্যাঙ্কো কি চাইতে হচ্ছে, ফ্যাসিবাদী গভর্নমেন্ট প্রতিষ্ঠা হোক ইটালিতে, কি ইটালিতে আর হচ্ছে জার্মানিতে, এখানে হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্টই ছিল, তাই জন্য কি এরা হচ্ছে এই ফ্র্যাঙ্কোকে সাপোর্ট করলো। দেন তারপরে কি এখানে বিরোধী আদর্শ কারা ছিল, এই ফ্র্যাঙ্কোটের এগেনস্টে কারা ছিল, ফ্র্যাঙ্কোটের এগেনস্টে ছিল হচ্ছে তোমার রিপাবলিক গভর্নমেন্ট। রিপাবলিক গভর্নমেন্টকে কারা সাপোর্ট করবে, রাশিয়া, কারণ হচ্ছে রিপাবলিক গভর্নমেন্টের আইডিওলজিটা ছিল হচ্ছে রাশিয়ার সমাজতন্ত্রের মতন। তো এখানে দেখতে পাবো হচ্ছে আমরা সমাজতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের দ্বন্দ্ব। আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই বিভিন্ন বড় বড় ম্যাচ খেলার আগে কী হয়, নেট প্র্যাকটিস একটু আদ্রু হয় না, যে ক্রিকেটে একটু নেট প্র্যাকটিস হয়ে গেল, তারপরে হচ্ছে ফুটবলে একটুখানি গোলফল দেওয়া প্র্যাকটিস ফ্যাকটিস হয়ে গেল ম্যাচ খেলার আগে, হয় কি না, হয় তো। তো এটা হয়েছিল এই স্পেনের গৃহযুদ্ধটা হয়েছিল তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নেট প্র্যাকটিস। হিটলার এখানে হচ্ছে নিজের কী বাস বলো ওইগুলোকে প্লেন ট্যাঙ্ক ফ্যাঙ্ক পার্টি হচ্ছে সব কিছু বানিয়েছিল, সেইগুলো পার্টি এখানে টেস্ট করেছিল যে কীরকম চলছে একটুখানি দেখি চালিয়ে দেখা যায়। তো বলে হিটলার সব কিছু জিনিসপত্র পার্টি হচ্ছে টেস্ট করেছিল। তারপর হচ্ছে মুসোলিনি, মুসোলিনি নিজের সৈন্য পার্টি এখানে টেস্ট করেছিল, কেমন আমার সৈন্যগুলো একটু লড়তে পারে দেখা যাক, বলে হচ্ছে টেস্ট ফেস করেছিল। তো তাই জন্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেট প্র্যাকটিসের গ্রাউন্ডও এই স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়। তো যাই হোক ওভারঅল এটা একটা জাস্ট কনসেপ্ট আমি ক্লিয়ার করলাম, দেন হচ্ছে এবার ডিটেলসে হচ্ছে টোটাল ক্লাসটা ক্লিয়ার করবো। কিন্তু তার আগে কয়েকটা জিনিস বলে দিই,
তোমাদের ক্লাস নাইনে যারা ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি, আদার্স তো সব ক্লাসের ক্ষেত্রে এই কনসেপ্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন আসে তো সকলেই জানো। তো ক্লাস নাইনের হচ্ছে চ্যাপ্টার ফাইভে এটা আজকে শেষ ক্লাস, এখানে স্পেনের গৃহযুদ্ধ দিয়ে শেষ হবে, দেন তারপরে তোমাদের চ্যাপ্টার সিক্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে। তো যাই হোক, ক্লাস নাইনের জন্য এটা, আর আদার্স বাকি স্টুডেন্টদের জন্য হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধ যেই চ্যাপ্টারই থাকুক না কেন, টপিক একই, জাস্ট ক্লিয়ার করে নাও, দেন হচ্ছে পরীক্ষায় এক্সামে খালি লিখে দাও, মাথায় এমনই ক্লিয়ার করো যাতে হচ্ছে কোনোদিনও না ভুলে যাও। আমার বিশ্বাস তুমি ভুলবে না, তোমার বিশ্বাস কি কমেন্ট করে জানো। আর হ্যাঁ, আর একটা জিনিস, কে কোথা থেকে দেখছো, তোমার নাম অনেকে তো অন্যের বাবা কিংবা মায়ের কি দাদা দিদির হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করো, তাই জন্য তোমার পারলে নাম, যারা নিজের অ্যাকাউন্টে দেখছো তারা খুব ভালো কথা। কোথা থেকে দেখছো বা কোন স্কুল থেকে, তুমি কোন স্কুলে পড়ো বা কোন কলেজে পড়ো, লিখে দিলে একটুখানি আমারও ভালো লাগবে, আমি একটুখানি মোটিভেট হয়ে যাব। আর একটা জিনিস, তোমরা হচ্ছে পরে কি আর আদার্স কি টপিক প্রয়োজন সেই সব কিছু তো লিখতে পারো, প্লাস হচ্ছে এক্সট্রা কিছু যদি প্রশ্ন বা কোনো কিছু হচ্ছে ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে, তো সেটা হচ্ছে আমি আমার এপিআইটি লিঙ্কটা দিয়ে দিলাম, তো সেখানেও হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, দেন শুরু করা যাক হচ্ছে এবার একটু ডিটেলসে, তার আগে একটু আমি জল খেয়ে নিই। জল খেয়ে চলে এলাম, এবার হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করব। স্পেনের গৃহযুদ্ধ এটা শুরু হচ্ছে হচ্ছে 1936 কি 1930 ভোট হবে, দেন তারপরে 1939 পর্যন্ত এই যুদ্ধ চলবে, যুদ্ধে ব্যাপক ভয়াবহতা হবে, এ ওর লোকজনকে মারবে, ও এর লোকজনকে মারবে, প্রচুর ব্যাপক হত্যাকাণ্ড হয়েছিল এই যুদ্ধে, মানে খুবই ক্ষতিকারক, এতটা হওয়া উচিত নয়, যুদ্ধ তো আমি বলি যুদ্ধ নয় আমি শান্তি চাই, কিন্তু এখানে হয়েছে তো আমার কিছু করার নেই। তো যাই হোক, স্পেনের গৃহযুদ্ধের ক্ষেত্রে দুটো ভাগ ছিল, একটা ভাগে ছিল কি ফ্যাসিস্ট শক্তি এবং অন্যদিকে বিরোধী আদর্শ, বিরোধী আদর্শ বলতে মেনলি প্রথমে যারা ছিল রিপাবলিক গভর্নমেন্ট, ঠিক আছে, দুটো আদর্শ দুটো দল, দুটো দলের মধ্যে কে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকবে বলতে কে সরকারকে চালাবে, এই নিয়েই হচ্ছে এই দ্বন্দ্ব শুরু হয়েছিল। তো একদিকে কি ছিল ফ্যাসিস্ট শক্তি এবং অন্যদিকে ছিল বিরোধী দল অথবা হচ্ছে রিপাবলিক গভর্নমেন্ট, এবার কার সঙ্গে কতগুলো দল যোগ হবে সেগুলো হচ্ছে এবার দেখবো। এই ফ্যাসিস্ট শক্তির মধ্যে কে ছিল, ফ্যাসিস্ট শক্তির মধ্যে ছিল হচ্ছে যে নায়ক সে হচ্ছে জেনারেল ফ্র্যাঙ্কো, এই হচ্ছে পরবর্তী সময় জিতবে, উনি কি ফ্যাসিস্ট এক নায়ক ছিলেন, ঠিক আছে, এক নায়ক, এর নাম কি হচ্ছে ফ্যাসিস্ট নেতা জেনারেল ফ্র্যাঙ্কো, এই জিতবে, এই হচ্ছে শেষে রাজা হয়ে যাবে এখানকার, ঠিক আছে, এর এগেনস্টে কি রিপাবলিক গভর্নমেন্ট ছিল। তো এখানে কি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত, তারপরে হচ্ছে ওই টাইমটাতে কি ছিল হচ্ছে এর আগে অবধি, এই তোমার হচ্ছে 1930 আগে অবধি ছিল হচ্ছে স্পেনে রাজতন্ত্র, রাজা ছিল রাজার আন্ডারে সব কিছু চললো, কিন্তু হচ্ছে 1930 খ্রিস্টাব্দে স্পেনে হলো হচ্ছে নির্বাচন, নির্বাচন কথার অর্থ হলো ভোট, স্পেনে এসে গেল হচ্ছে ভোট, এবং স্পেনে এই ভোটের মধ্যে দিয়ে কি হলো, হলো হচ্ছে রাজতন্ত্রের অবসান, ভোট হচ্ছে মানে গণতন্ত্র হবে, ভোট কি ভোট হচ্ছে ভোটে যে জিতবে সে হচ্ছে সরকার চালাবে, অর্থাৎ হচ্ছে গণতন্ত্রের দিকে এগোচ্ছে, রাজতন্ত্রের সমাপ্তি ঘটছে, কবে 1930 প্রথম হচ্ছে স্পেনে নির্বাচন বা ভোট হচ্ছে, ভোটের মধ্যে দিকেই রাজতন্ত্রের অবসান হয় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এই ভোটের মধ্যে কারা ভোটে জিতলো, এই ভোটের মধ্যে জিতলো হচ্ছে প্রজাতান্ত্রিক দল, ঠিক আছে, বা হচ্ছে ইংলিশে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের হচ্ছে প্রজাতান্ত্রিক দল বলতে রিপাবলিক গভর্নমেন্ট, ঠিক আছে, রিপাবলিক গভর্নমেন্ট ভোটে জিতছে অথবা হচ্ছে প্রজাতান্ত্রিক দল এই ভোটে জিতে ক্ষমতায় আসছে। প্রজাতান্ত্রিক দলের হচ্ছে আইডিওলজি সোশিয়ালিজম টাইপের হচ্ছে আইডিওলজি ছিল, তাই জন্য কি সোশিয়ালিস্ট ইউএসএসআরও দেখবো, এই কারণেই হচ্ছে এদেরকে সে সাপোর্ট করবে পরবর্তী সময়, সেইগুলো হচ্ছে দেখবো। এরা যখন সরকারে এলো তো এদের কিছু যখন গভর্নমেন্ট এলো তখন হচ্ছে কিছু অ্যাক্টিভিটি তো এরা করবেই, কিছু অ্যাক্টিভিটি তো করবে, এদের তো কিছু একটা নির্দিষ্ট মানে আইডিওলজি থাকবে, এই অনুযায়ী তারা দেশকে চালাবে। তো এই অ্যাক্টিভিটিগুলো কী করলো, যার জন্যই হচ্ছে অস্থির অবস্থা সৃষ্টি হলো এবং হচ্ছে দ্বিতীয়বার আবার ভোট হলো। তো এই অ্যাক্টিভিটিগুলো কী হবে, এই রিপাবলিক দল যখন ভোটে রিপাবলিক গভর্নমেন্ট যখন ভোটে ভোটে জিতে এলো বা প্রজাতান্ত্রিক সরকার যখন ভোটে জিতে ক্ষমতায় এলো স্পেনে, তখন হচ্ছে তারা কিছু অ্যাক্টিভিটি করলো, সেই অ্যাক্টিভিটিগুলো এবার হচ্ছে চলো দেখি এরা কী করলো, এরা হচ্ছে নতুন সংবিধান অনুসারে স্পেনকে সর্বশ্রেণীর শ্রমিক
শ্রমজীবীদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করলো। যেমন কি শ্রমজীবীদের এটা হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবার থেকে স্পেনে প্রতিষ্ঠা হয়ে গেল, এইটা হচ্ছে তারা ঘোষণা করলো, ঠিক আছে। দেন তারপরে কি হলো, অর্থ সামাজিক কিছু পরিবর্তন আনে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে প্রথম বিশ্বযুদ্ধের টাইমে কি দেশের আর্থিক অবস্থা ব্যাপকভাবে নষ্ট হয়েছিল, সব দেশই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুরো এত ধ্বংস হয়েছিল সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য এই রিপাবলিক গভর্নমেন্ট কিছু পরিবর্তন আনছে। কী কী পরিবর্তন আনছে? এরা বলছে যে চার্চের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, অর্থাৎ চার্চের ওই চার্চের পুরোহিতে চার্চের হচ্ছে এই প্রিস্টদের হচ্ছে যে সকল সম্পত্তিগুলো তাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে সম্পত্তি ছিল, যে চার্চে যাচ্ছে যারা থাকতো সেই সম্পত্তিগুলো বললো যে এখন থেকে এই সম্পত্তিগুলো আর সেই মালিকের হচ্ছে একক সম্পত্তি থাকবে না, সেই সম্পত্তিগুলো কেড়ে নিয়ে কি করলো এরা হচ্ছে সেই সম্পত্তিগুলো কৃষকদের মধ্যে বিতরণ করে দিল। সোশ্যালিজম কনসেপ্টের সঙ্গে মিলছে না? সোশ্যালিজম কনসেপ্টে আমরা কী পড়েছিলাম সেখানে, যে কোনো একক ব্যক্তির হাতে সমাজের সব কিছু ক্ষমতা থাকবে না, বেশি সম্পত্তি থাকবে না, পুরো হচ্ছে সবাইকে হচ্ছে বিলিয়ে দিতে হবে। তো এখানেও কি, এখানে হচ্ছে চার্চের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে কৃষকদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। এতে কি চার্চের সেই মানুষদের রাগ হবে না? তার হচ্ছে এতদিন ধরে তো আমি সম্পত্তি ভোগ করে খাচ্ছিলাম, আমার সম্পত্তিটা কেড়ে নিয়ে গরিব গরিব চাষিগুলোকে দিয়ে দিল, ওর কি রাগ হবে না? ওর রাগ হচ্ছে মনে খুব জমল। এছাড়া কি, এছাড়া হচ্ছে শিল্প সংগঠনগুলিকে, আমি শিল্প লিখতে গিয়ে সিল লিখে দিয়েছিলাম, শিল্প সংগঠনগুলিকে রাষ্ট্রায়ত্ত করে নিল, অর্থাৎ হচ্ছে কারখানাগুলোকে বড় বড় যেসব কারখানাগুলোকে ছিল সেইগুলোকে গভর্নমেন্টের আন্ডারে করে নিল, অর্থাৎ সরকারি কারখানা এরমভাবে করে নিল যে নির্দিষ্ট সময় অবধি কাজ হবে, 8 ঘন্টা ডিউটি হবে, তারপরে সেই নির্দিষ্ট মাইনে দিতে হবে, এরকম সরকারের আন্ডারে সেই কারখানাগুলোকে করে নেওয়া হলো, শিল্পগুলো শিল্প সংগঠনগুলোকে করে নেওয়া হলো। কিন্তু সেই শিল্প সংগঠনের মালিকগুলো এতে তো ক্ষুব্ধ হয়ে গেল, মানে এক প্রকার কি এখানে দেখছি যে আমরা সোশিওলজির কনসেপ্টটাকে হচ্ছে সোশ্যালিজমের কনসেপ্টটাকে হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। সোশ্যালিজমের কনসেপ্ট যখনই অ্যাপ্লাই করা হবে তখনই কি পুঁজিপতিরা যাদের কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে তারা হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত মনে করবে, কারণ কি সোশিওলজি কনসেপ্ট হচ্ছে এটাই যে সমাজের সকল মানুষ একইভাবে বসবাস করুক, ওই একজন খুব বড় লোক হবে আর একজন পুরো হচ্ছে দিন প্রতিদিন তাদের ওপর অত্যাচার করে তারা গরিব হবে, এইটা হচ্ছে সোশিওলজির সোশিয়ালিজমের কনসেপ্ট নয়। ছিনিয়ে নিয়ে বিলিয়ে দাও এরকম টাইপের কনসেপ্ট দিয়ে যাদের কাছে প্রচুর রয়েছে তাদের থেকে নিয়ে হচ্ছে গরিব সাধারণকে দাও, যে বড় লোকটা গরিবের ওপর অত্যাচার করবে এটা চলবে না। তো তাই জন্য সেই জন্য কি রাষ্ট্রের সম্পত্তি হচ্ছে কেড়ে তোমার হচ্ছে চার্চের সম্পত্তি কেড়ে গরিব চাষিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, শিল্পগুলোকে হচ্ছে সরকারি আন্ডারে করে নেওয়া হচ্ছে। এছাড়া কি সেনাবাহিনীর পুনর্গঠন করলো, সেনাবাহিনীর প্রচুর হচ্ছে সেনাবাহিনীর যারা বড় বড় অফিসার ছিল তাদের কাছেও প্রচুর সম্পত্তি ছিল, সেইগুলোকেও কিছু কিছু বাজেয়াপ্ত করালো, অর্থাৎ সেনাবাহিনীর লোকেরা এগেনস্টে চলে গেল এই গভর্নমেন্টে, তারপর হচ্ছে শিল্পপতিরা হচ্ছে এগেনস্টে চলে গেল, পুঁজিপতিরা এগেনস্টে চলে গেল। এছাড়া আর একটা কী করলো, এরা হচ্ছে চার্চের পরিচালনাধীন বিভিন্ন বিদ্যালয়গুলিকে বন্ধ করে দিল, এছাড়াও আরও বিভিন্ন কাজ করেছিল। মেনলি কি বড় বড় লোকেদের হচ্ছে এগেনস্টে নিয়ে গিয়ে এগেনস্টে এরা চলে যাচ্ছে, চলে গিয়ে হচ্ছে গরিবদের জন্য এরা কাজ করছে, গরিব সাধারণ মানুষদের জন্য কাজ করছে, অর্থাৎ কি পুঁজিপতিরা সেনাপতিরা তোমার সেনাপতি সরি সৈনিকরা সৈনিককে সেনাপতি তো বলে সৈনিকরা, তারপরে হচ্ছে যাদের কাছে টাকা পান রয়েছে চার্চের হচ্ছে প্রিস্টরা সবাই হচ্ছে এই গভর্নমেন্টের এগেনস্টে চলে গেল, এবং হচ্ছে একটা অচল অবস্থা হচ্ছে তখন সৃষ্টি হলো, একটা হচ্ছে বিদ্রোহ টাইপের হচ্ছে সৃষ্টি হলো। এইরকম পরিস্থিতিতে কি পার্লামেন্ট ভেঙে যায় এবং হচ্ছে আবার সিদ্ধান্ত হয় যে আবার একটা ভোট হবে। এই ভোটে কি হয়, এই ভোটে কারা হচ্ছে একসঙ্গে দাঁড়ায়, এই ভোটে দাঁড়ায় হচ্ছে পুঁজিপতিরা প্লাস হচ্ছে ধনী ভূস্বামী এবং হচ্ছে গোড়া ক্যাথলিক হচ্ছে যারা চার্চের হচ্ছে পুরোহিত ছিল, এরা হচ্ছে এই প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ভোটে দাঁড়ায় এবং প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা হচ্ছে পুরো হচ্ছে মত প্রকাশ করতে থাকে। তো দেন তারপর কি এই ভোট হয় হচ্ছে 1933-এ, প্রথমে কবে হলো 1930 সালে ভোট হলো, দেন তারপর হচ্ছে 1933-এ ভোট হলো, এবং এই ভোটে হচ্ছে জিতে যায় হচ্ছে এই দক্ষিণপন্থীরা, অর্থাৎ যারা এই ভোটে দাঁড়াচ্ছে এই রিপাবলিক গভর্নমেন্টের এগেনস্টে যারা দাঁড়াচ্ছে তারা হচ্ছে এই ভোটে জিতে যাচ্ছে, অর্থাৎ কারা পুঁজিপতি ভূস্বামী আর হচ্ছে ক্যাথলিক এদের মিলিয়ে যেই সংগঠনটা তৈরি হচ্ছে, এরা মানে জোটবদ্ধ হয়ে যেই সংগঠনটাকে তৈরি করছে তারা হচ্ছে এই 1933-এর ভোটে জিতে যায়, ঠিক আছে, এদেরকে দক্ষিণপন্থী বলা হচ্ছে। এবং এরা যখন ভোটে জিতে যায় তখন হচ্ছে এদের সকলে মিলে ক্যাথলিক ধনী ব্যবসায়ী সৈনিকেরা সকলে মিলে যেই দলটা গঠন করেছিল সেই দলের হচ্ছে একটা নাম দেয়,
সেই নাম কি? সেই নাম হচ্ছে ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টি। ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টি এইটা হচ্ছে, তারা হচ্ছে যেই সকলে মিলে তো হচ্ছে জোটবদ্ধ হয়ে ভোটে দাঁড়ালো, ভোটে যখন দাঁড়িয়ে তারা জিতলো, তাদের পার্টির একটা জোট সরকারের একটা নাম দিল, সেই নামটা কি? ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টি। এটা তাদের হচ্ছে জোট সরকার, এবং হচ্ছে তারা গভর্নমেন্টকে চালাতে থাকলো। এই যখন গভর্নমেন্টকে এরা চালাবে, তার মানে কি? এরা হচ্ছে নিজেদের স্বার্থ দেখবে। এই যখন স্বার্থ দেখবে তখন কি? তখন হচ্ছে কি, গরিব মানুষের স্বার্থ তারা দেখবে? গরিব মানুষের স্বার্থ দেখবে না। আর এই চলতে শুরু হয় হচ্ছে স্পেনের মধ্যে ব্যাপক অসন্তোষ, ঝামেলা লেগে যাচ্ছে, ওকে মারছে, এ ওকে এই করছে, ওকে ওই করছে। এই যারা হচ্ছে এই পার্টির সাপোর্টার ছিল, যারা হচ্ছে এই রাষ্ট্রের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে সব কিছু হচ্ছে তোপ দেখেছিল, তাদেরকে হচ্ছে খুঁজে খুঁজে মারা হচ্ছে। এরকমভাবে ব্যাপক হচ্ছে একটা অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আস্তে আস্তে এতটাই অচলাবস্থা হয়ে যায় যে যখন আবার হচ্ছে পার্লামেন্ট ভেঙে আবার ভোট করার হচ্ছে পরিস্থিতি এসে যায়, তীব্র অসন্তোষ দেখা যায় এবং হচ্ছে বাধ্য হয় পার্লামেন্ট ভাঙার জন্য। এবং পার্লামেন্ট ভাঙে, আবার স্থির হয় যে আবার একবার ভোট হবে। এই ভোটটা কবে হচ্ছে? এই ভোটটা হচ্ছে 1936 সালে, 1936 সালে জানুয়ারি মাসে নির্বাচন হয়। এবং এই নির্বাচনে জয়ী হয় স্পেনের প্রগতিশীল দলগুলি। প্রগতিশীল দল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? প্রগতিশীল দলের মধ্যে এখানে কারা হচ্ছে? এরা যখন জোটবদ্ধ হয়ে গেল, রিপাবলিক গভর্নমেন্ট দেখলো কি যে আমরা তো ক্ষমতায় কমে যাচ্ছি, তো তার মানে কি আমাদের আইডিওলজি সমেত হচ্ছে যেই সব পার্টিগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমাদেরও জোট তৈরি করতে হবে, তবেই তো আমরা ভোটে জিতবো, তবেই তো ওদেরকে হারাতে পারবো। তখন কি হয়? তখন হচ্ছে এরাও জোটবদ্ধ হয়, প্রগতিশীল সরকার। এর মধ্যে এই জোটবদ্ধের মধ্যে কে থাকে? এই জোটবদ্ধের মধ্যে থাকে হচ্ছে কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, আর হচ্ছে গণতান্ত্রিকদের, গণতন্ত্রের আইডিওলজি তারা বিশ্বাসী ছিল, তাদের নিয়ে তৈরি করে হচ্ছে এরা জোট সরকার। এবং এরা হচ্ছে আবার ভোটে জিতে যায়। এদের এই সরকারের নাম দেওয়া হয় কি? পপুলার ফ্রন্ট সরকার। পপুলার ফ্রন্ট সরকার হচ্ছে নাম দেওয়া হয় এদেরকে। এবার হচ্ছে এরা ভোটে জিতে গেল। এরা যখন ভোটে জিতে গেল তখন দেখলো যে তোমরা আমাদের থেকে ক্ষমতা নিয়ে নিয়েছিল, সেনাবাহিনীরা আমাদের হচ্ছে এই সবগুলো, মানে যখন এরা জিতেছিল, এই যে যত কিছু করেছিল এরা, যে চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করব, শিল্প সংগঠনগুলিকে রাষ্ট্রায়ত্ত করব, তারপর হচ্ছে সেনাবাহিনীর পুনর্গঠন করব, চার্চের তোমার হচ্ছে চার্চের পরিচালিত বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেবো, এরা যেই সব সিদ্ধান্ত নিয়েছিল, এরা কি করেছিল? এই সব সিদ্ধান্তগুলোকে আবার অ্যাপ্লাই করে দিয়েছিল। এরা বলেছিল কি, এইগুলো সব কিছু করে নেবো, এইগুলো যারা করেছিল, এই অ্যাক্টিভিটিগুলো যা করেছিল, এরা আবার এই সব অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করিয়ে দিয়েছিল। এই জন্যই তো এদের এই অ্যাক্টিভিটিগুলো পছন্দ হচ্ছিলো না, তাই জন্যই তো হচ্ছে এই ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টির এই তোমার হচ্ছে রিপাবলিক গভর্নমেন্টের অ্যাক্টিভিটি পছন্দ হচ্ছিলো না, তাই জন্যই তো তারা ভোটে গিয়ে দাঁড়ালো, দিয়ে হচ্ছে ভোটে জিতলো। যখন তারা ভোটে জিতে গেলো তখন কি, এই সব অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করিয়ে দেবে। এই সব অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দিল। এই সব অ্যাক্টিভিটিগুলোকে যখনই বন্ধ করে দিল তখন হচ্ছে এই রিপাবলিক গভর্নমেন্ট কি দেখলো যে আমাদেরও সবাইকে নিয়ে হচ্ছে জোটবদ্ধ হতে হবে, দিয়ে হচ্ছে ভোটে দাঁড়াবে। যখন আবার ভোটে দাঁড়ালো তখন কি, এবার আমরা ভোটে জিতেছি, আমাদের অ্যাক্টিভিটি বন্ধ করেছিল, চলো যারা যারা বন্ধ করেছিল তাদেরকে হচ্ছে এবার আমরা মজা দেখাবো। তো সেই মজা দেখাতে গিয়ে এরা করলো কি, এই পপুলার ফ্রন্ট সরকার করলো কি, এই সরকার তার আগে দেখেনি, এর ইয়ে কে ছিল, এর প্রেসিডেন্ট হচ্ছে ম্যানুয়েল অ্যাজানা, ম্যানুয়েল অ্যাজানা, আর হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে স্যান্টিয়াগো ক্যাসারিস কুইরোগা, স্যান্টিয়াগো ক্যাসারিস কুইরোগা, এটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর হচ্ছে প্রেসিডেন্ট ম্যানুয়েল অ্যাজানা। ঠিক আছে, এই দুটো হচ্ছে ব্যাপার। তো এরা কি করলো, এরা যখন আবার ক্ষমতা এলো তখন এরা কিছু অ্যাক্টিভিটি করবে। সেই অ্যাক্টিভিটিটা হলো কি, এরা সরকারের প্রতি আনুগত্যের অভাব এমন সেনা ও সামরিক কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করলো। এমনকি হচ্ছে তারা কঠোরে হচ্ছে এরা তাদেরকে মারতেও শুরু করে দিল। অর্থাৎ কি, এই সেনাবাহিনী এই রিপাবলিক গভর্নমেন্টের এগেনস্টে গেছিলো, তো গিয়ে হচ্ছে তারা আবার সংগঠিত হয়ে হচ্ছে এদের এগেনস্টে ভোটে জিতে গেছিলো। এরা আবার যখন ক্ষমতা পেলো তখন বলে কি, ওরা আমাদের এগেনস্টে গেছিলো, রিপাবলিক গভর্নমেন্ট যখন আবার ক্ষমতায় পাচ্ছে ওরা আমাদের এগেনস্টে গেছিলো, তাহলে কেবল ওদেরকে মজা দেখাতে হবে। তো ওদেরকে মজা দেখাতে গিয়ে তাদের বিরুদ্ধে হচ্ছে কঠোর ব্যবস্থা নিতে শুরু করলো, তাদেরকে ছাঁটাই কিংবা হচ্ছে তাদেরকে হত্যা, এরকম ব্যাপারও তারা হচ্ছে নিতে শুরু করলো আর কি। সন্দেহের বসে যা, যেই সব সৈনিকদের ওপর সন্দেহ হতো যে এরা তো হচ্ছে ক্যাথলিক পপুলার অ্যাকশন পার্টির সদস্য হতে পারে, তাদেরকে কী করলো, তাদেরকে বরখাস্ত করে দিতে শুরু করলো। এছাড়াও অনেকের অনেক সামরিক ইয়ে, অনেক হচ্ছে সামরিক
অফিসারদের কি করলো পেনশন মানে জোর করে বলে তোমরা পেনশন না দিয়ে হচ্ছে চাকরি ছেড়ে দাও, এই বলে অনেক সামরিক কর্মচারীর হচ্ছে চাকরিও ছাড়িয়ে দেওয়া হলো। এছাড়াও অনেককে করা হলো কি জোর জবরদস্তি উপনিবেশগুলোতে বদলি করে দেওয়া হলো, বলে ওই উপনিবেশে চলে যাও সেখানে গিয়ে ডিউটি করবে। এই যখন সামরিক কর্মচারীদের ওপর এই যখন অ্যাক্টিভিটিগুলো নেওয়া হচ্ছিলো, এই যখন অত্যাচার করা হচ্ছিলো, তখন কি সামরিক বাহিনী হচ্ছে এই সরকারের এগেনস্টে যাবে কি না? যাবে, এটাই হচ্ছে যাওয়া স্বাভাবিক, এবং সামরিক বাহিনী এই সরকারের এগেনস্টে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ তারা এই সরকারের পতন ঘটানোর জন্য বদ্ধপরিকর হয়ে গেল। সামরিক বাহিনী বলে এবার এই সরকারের আমরা পতন ঘটিয়ে ছাড়ব। জেনারেল স্যানজুরাজো, ঠিক আছে, আমার উচ্চারণে এগুলো নামগুলো একটু কষ্ট হয়, জেনারেল হচ্ছে স্যানজুরাজো, এর নেতৃত্বে সেনার অফিসাররা স্পেন ও মরক্কোয় বিদ্রোহের সূচনা ঘটায়। স্পেন আর মরক্কোয় হচ্ছে স্যানজুরাজোর নেতৃত্বে সেনারা স্পেন আর হচ্ছে মরক্কোতে বিদ্রোহের সূচনা ঘটিয়ে দেয়। কিন্তু কি হয়, এক সময় হচ্ছে এদের হাত ছিল কি না জানি না, তো এই এক সময় হচ্ছে বিমান দুর্ঘটনায় স্যানজুরাজো মারা যায়। এবং যখন স্যানজুরাজো এই বিমান দুর্ঘটনায় মারা যায় তখন কি করে, তখন হচ্ছে ফ্র্যাঙ্কো এগিয়ে আসে। ফ্র্যাঙ্কো এগিয়ে এসে স্পেনে সামরিক অভ্যুত্থান ঘটায়। ফ্র্যাঙ্কো হচ্ছে এটাই বলে যে ওকে মেরেছে, স্যানজুরাজোকে মেরেছে হচ্ছে এই রিপাবলিক গভর্নমেন্ট তার সরকার, তাহলে কি এবার আমি সামরিক অভিযান করব, সব দখল করে নেব, আমাদের এগেনস্টে হচ্ছে এরকম পরিকল্পনা নিয়েছে, সব দখল করে এবার হচ্ছে গোটা স্পেন আমার আন্ডারে থাকবে, আর ভোট ফোট নয়, এবার হচ্ছে যুদ্ধ হবে। দিয়ে কি স্যানজুরাজো মারা যাচ্ছে, দিয়ে তারপরে ফ্র্যাঙ্কোর নেতৃত্বে ফ্র্যাঙ্কো আসছে। ফ্র্যাঙ্কোই হচ্ছে এইখানে হচ্ছে এই ফ্যাসিস্ট নেতা হবে, ফ্যাসিস্ট একনায়ক নেতা হবে, ডিকটেটর হবে। তো ফ্র্যাঙ্কো কী করছে, ফ্র্যাঙ্কো হচ্ছে তার নেতৃত্বে গোটা সৈন্যবাহিনীকে নিয়ে স্পেনের দিকে হচ্ছে অভিযান শুরু করে নেয়, স্পেনের বিভিন্ন জায়গা দখল করতে শুরু করে নেয়। এবার কি স্পেনের মানুষজনই তো বিভিন্ন গভর্নমেন্টকে একবার, এই গভর্নমেন্ট একবার হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, একবার কমিউনিস্ট গভর্নমেন্ট, এই তো মেনলি হচ্ছে দুটো আইডিওলজি, ছোটো ছোটো পার্টিগুলোকে যদি বাদ দিই মেনলি কি দুটো আইডিওলজি তো এখানে দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট আর হচ্ছে সোশিয়ালিস্ট। এবার কি গোটা দেশটা এই দুটো আইডিওলজির মধ্যে, গোটা দেশের জনগণ দুটো আইডিওলজির মধ্যে বিভক্ত হয়ে গেল। হাফ জনগণ হচ্ছে এর সাপোর্ট, ভাবো হচ্ছে হাফ গভর্নমেন্ট হচ্ছে বিজেপি সাপোর্টার, হাফ গভর্নমেন্ট আর কোন পার্টি তোমার হচ্ছে কংগ্রেসের সাপোর্টার, ঠিক আছে, এরকম হয়তো ভাগ হয়ে গেল গোটা দেশটা, দিয়ে হচ্ছে দুজনের মধ্যে মারামারি হলো। তো সেরকমই এখানে হচ্ছে ভারতের ক্ষেত্রে এটা বলছি, তো ওখানের ক্ষেত্রে দুটো পার্টি কি ছিল, একটা ফ্যাসিস্ট আর একটা সোশিয়ালিস্ট, এই দুটো ভাগে গোটা দেশের জনগণ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এবং হচ্ছে এ ওকে মারছে, ও হচ্ছে ফ্যাসিস্টদের আইডিওলজির লোকজনকে খুঁজে ফেলে মারছে, ফ্যাসিস্ট আইডিওলজির লোকজন হচ্ছে কমিউনিস্ট আইডিওলজি কিংবা হচ্ছে সোশ্যালিস্ট আইডিওলজির লোকজন খুঁজে ফেলে মারছে। এইভাবে হচ্ছে কি, এইভাবে হচ্ছে ফ্যাসিস্ট আইডিওলজির লোকেরা কমিউনিস্ট আইডিওলজি বা সোশ্যালিস্ট আইডিওলজির 70,000 জনকে মেরে দেয়। আবার এরাও কিছু কম ছিল না, এই সোশ্যালিস্ট আইডিওলজির লোকেরা হচ্ছে ফ্যাসিস্ট আইডিওলজির 50,000 লোককে মেরে দেয়। এরকমভাবে ব্যাপক হত্যাকাণ্ড, মানে তৎকালীন সময় 50,000-70,000 এরকমভাবে হত্যাকাণ্ড হচ্ছে, এরকমভাবে মারছে, তাহলে যে ব্যাপক আকার, মানে কি অস্থির পরিস্থিতি একবার খালি ভেবে দেখো, মানে চারিদিকে হচ্ছে মারা মারি কাটা কাটি পুরো হচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে যায়, দেশ দুটো ভাগে ভাগ হয়ে যায়, এই পরিস্থিতি হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে কি ফ্যাসিস্টদের সাপোর্টে কারা কারা আর ছিল, ফ্যাসিস্টদের সাপোর্টে হচ্ছে সেনাবাহিনী ছিল, ফ্যাসিস্টদের সাপোর্টে হচ্ছে রাজতন্ত্রী, যারা রাজতন্ত্রের সাপোর্টার ছিল তারা হচ্ছে ছিল, প্লাস হচ্ছে ফ্যাসিস্টরা তো ছিল, এরা সকলে মিলে কি সকলে মিলে চাইতো যে এবার কি রাজা হোক কে ডিকটেটর হোক হচ্ছে ফ্র্যাঙ্কো, মানে ফ্র্যাঙ্কোর সাপোর্ট, ফ্র্যাঙ্কোর ফ্যাসিস্টের মানে ফ্যাসিস্ট আইডিওলজির সাপোর্টে সামরিক বাহিনী রাজতন্ত্রী সবাই ছিল। দেন তারপরে আর কে আসে, আর আসে হচ্ছে ইটালি, ইটালির হিটলার হচ্ছে এনাকে যত ট্যাঙ্ক বিমান বাহিনী তারপরে হচ্ছে নতুন নতুন বন্দুক দিয়ে হচ্ছে সাপোর্ট করে। এছাড়া ইটালি, ইটালির হচ্ছে মুসোলিনি, মুসোলিনি কি প্রায় 1.5 লক্ষ সৈনিক দিয়ে হচ্ছে এই ফ্যাসিস্ট ফ্র্যাঙ্কোকে হচ্ছে সাপোর্ট করছে, অর্থাৎ ফ্যাসিস্ট ফ্র্যাঙ্কোর হচ্ছে সংগঠন এতটাভাবে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কি, অন্যদিকে হচ্ছে এই প্রজাতান্ত্রিক সরকার বা হচ্ছে রিপাবলিক গভর্নমেন্টের সাথে কে ছিল, রিপাবলিক গভর্নমেন্টের সাথে ছিল হচ্ছে কৃষক, ছিল শ্রমিক কি এবং সাধারণ মানুষজন ছিল হচ্ছে, গরিব মানুষজন ছিল হচ্ছে এই রিপাবলিক প্রজাতান্ত্রিক গভর্নমেন্টের সাপোর্টে। আর এদেরকে সাপোর্ট করছিল হচ্ছে ইউএসএসআর, স্টাইলিং রাশিয়ার স্টাইলিং ছিল হচ্ছে এদের সাপোর্টে।
এই চারিদিকে হচ্ছে এই পরিস্থিতিতে ভয়াবহ যুদ্ধকাণ্ড হয়, ভয়াবহ যুদ্ধ হচ্ছে, এবং হচ্ছে যেহেতু হিটলার আর এরা হচ্ছে সব কিছুর সাপোর্টে ছিল, এর ক্ষমতা, ফ্র্যাঙ্কোর ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পায়, এবং এই যুদ্ধে শেষে হচ্ছে ফ্র্যাঙ্কো জেতে। ফ্র্যাঙ্কো যখন জেতে এই যুদ্ধে, এই প্রজাতান্ত্রিক সরকারের যত নেতারা ছিল তাদেরকেও হচ্ছে প্রায় 10-15 হাজার নেতাকে তোমার হচ্ছে খুঁজে 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 হচ্ছে মারে, এবং ফ্র্যাঙ্কো জেতার মধ্যে দিয়ে স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়। দিয়ে ফ্র্যাঙ্কো হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী বা সেখানে হচ্ছে এক নায়ক হিসেবে সিলেক্ট হয়। এটা কবে? এটা হচ্ছে 1939 এপ্রিল মাসে সিলেক্ট হয়, আর দিয়ে হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের সমাপ্তি হয়। এখানে একটা ব্যাপার যে হিটলার এত কিছু বন্দুক ফন্দ, হিটলার জার্মানির ক্ষেত্রে কি, জার্মানির ক্ষেত্রে হিটলারের ওপর বা জার্মানির ওপর তো বিভিন্ন প্রতিবন্ধকতা চাপিয়ে দিয়েছিল যে তুমি অস্ত্র বানাতে পারবে না, তুমি সেনাবাহিনী রাখতে পারবে না, তুমি এই করতে পারবে না, ওই করতে পারবে না, জার্মানির অবস্থা খারাপ করে দিয়েছিল। হিটলার যখন নিজের ক্ষমতা সঞ্চয় করে দিয়ে হচ্ছে এইসব বন্দুক ফন্দুক ট্যাঙ্ক ফ্যাঙ্ক বিমান ফিমান সব এয়ারফোর্স ফেয়ারফোর্স সব কিছু বানাতে শুরু করে দেয়। যখন এত কিছু বানালো, হিটলার তো দেখলো যে বানিয়ে তো নিয়েছি, একটুখানি প্র্যাকটিস তো কোথাও করে দিতে হবে, দিয়ে তো তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি নামবো হচ্ছে সব কিছু দখল করতে। তো কি এই প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছিল হিটলার তার সমস্ত সামরিক সরঞ্জামগুলোকে প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে এই স্পেনে ব্যবহার করেছিল, করে হচ্ছে এখানে সব কিছু টেস্ট করে, দিয়ে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলোকে অ্যাপ্লাইও করে। তো যাই হোক, ফ্র্যাঙ্কো হচ্ছে যেতে, ফ্র্যাঙ্কোর হাত ধরে তোমার হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট হচ্ছে স্পেনে প্রতিষ্ঠা হয়। এটা কবে? 1939 হচ্ছে এপ্রিল মাসে যেতে, আর এইভাবে স্পেনের গৃহযুদ্ধে অবসান হয়। তো আজকের টপিক এখানেই শেষ, ক্লাস 9-এর চ্যাপ্টার 5-ও এখানেই শেষ, দেন তারপর শুরু হবে হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও যা যা টপিক রয়েছে সেইগুলো সবই ক্লিয়ার করব। আর আদার্স অন্যান্য কারো কিছু কোনো সমস্যা থাকলে, টপিক থাকলে সেইগুলো আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের পছন্দের টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর কেবল ইতিহাস নয়, আদার্স অন্যান্য সাবজেক্ট বায়োগ্রাফি থেকে শুরু করে লয়ের ক্লাস সব কিছুই হতে থাকছে, সেইগুলো তোমরা ফলো করতে পারো, দেখতে পারো, তোমাদের কেমন লাগছে সেইগুলো জানাতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে। ও লাইক সাবস্ক্রাইব শেয়ার এইগুলো দেখে নিও তোমরা। হ্যাঁ, আর একটা জিনিস, যাদের কাছে যেই বই থাকুক না কেন, স্পেনের গৃহযুদ্ধ এখান থেকে তো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে, তো যদি হয়ে থাকে আমাকে বলো, না বলে কিন্তু যেও না, খুব খারাপ লাগে, ক্লিয়ার হলে আমাকে বলো। দেন হচ্ছে তোমাদের যার কাছে যেই বই আছে না কেন, তোমরা হচ্ছে একবার পড়ে নাও, পড়ে নিলে হচ্ছে টোটাল ব্যাপারটা হচ্ছে আর মাথা থেকে কখনো বেরোবে না, এটা আমার বিশ্বাস। তুমি একবার করে দেখো, এটা সত্যি খুবই কার্যকর, করে দেখো, হয়ে যাবে সব কিছু ক্লিয়ার। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, বাই বাই।